আসসালামু আলাইকুম। আমার কাছে একটা গাড়ি আছে খেলনার, আমরা একটা ডেমো দেখাবো ভিডিও। এটা আমাদের টেস্ট, আমাদের জিপিএস ট্র্যাকার আমরা নিয়ে আসছি গাড়ির জন্য। তো আমরা জানি যে আপনারা আসলে কি বলবো, আসলে যে আপনাদের যাদের প্রাইভেট কার, বাস, ট্রাক, সিএনজি যাই আছে, টেস্ট জিপিএস লাগাতে পারেন। বেনিফিটটা দেখাচ্ছি আমি এই গাড়ির মাধ্যমে। এটা আমার মোবাইল ফোন। তো আমরা জানি যে আপনারা সবাই চান আপনার গাড়িটা নিরাপদ থাক। ছোট গাড়ি দেখে শিকল দিয়ে একটা গাড়িতে বেঁধে রাখা সম্ভব নয়। দেখাচ্ছি একটা ডেমো, ডেমো শিকল দিয়ে কিন্তু কেন গাড়ি গাড়ি বেঁধে রাখা যায় না, শিকলটা ভেঙে যায়। আপনি চাইলেও শিকল দিয়ে গাড়ি আটকে রাখা পসিবল না। যখন এটার মধ্যে জিপিএসটা বসে যাবে, এই জিপিএসটা তখন এটা বসে যাবে। আমি জাস্ট ডেমো দেখাচ্ছি, বসে গেল। এখন দেখেন এই আমার হাতে ফোন, যখনই আমি যখনই এই গাড়িটা আপনাকে টাচ করবে বা শেক করবে, গাড়ি কেউ টাচ করে বা দরজা ভাঙার চেষ্টা করে বা গাড়ির যে কোনো অংশ ভাঙার চেষ্টা করে বা শেক করে বা চাবি অন করে দেয়, যেহেতু জিপিএস লাগানো আছে গাড়িতে, দেখেন আমার সাথে সাথে মোবাইলে কল চলে আসছে। তো আমি ফোনটা কেটে দিচ্ছি। যদি আমার ফোন বন্ধ থাকে, যদি আমার এই কলটা বন্ধ থাকে ফোনটা, তারপর অন্য নাম্বারে কল যাবে। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখাই, জিপিএস লাগানো আছে, তো ক্যামেরা রিমোট দেখা যাচ্ছে। একটু আকপিস করো গাড়িটা, গাড়িটা কিন্তু আকপিস হচ্ছে, সুন্দর চলছে গাড়িটা, খুব সুন্দর, চমৎকার। যখন আমি এখানে স্টপ চাপ দিব, গাড়ি কিন্তু স্টপ হয়ে যাবে। একটু আকপিস করো আবার, এটা আকপিস হচ্ছে। এই দেখেন আমি স্টপ চাপ দিলাম, স্টপ, গাড়ি কিন্তু আর চলবে না। আপনারা ক্যামেরাতে রিমোট দেখতে পাচ্ছেন, রিমোট যখন চাপ দেওয়া হবে গাড়ি কিন্তু আকপিস হবে। গাড়ি এখন যাই করি গাড়ি চলবে না, রিমোট আমি সামনে বেশি যাই করি। এই রিমোট আমি বোঝানো হচ্ছে, কারণ হচ্ছে গাড়ির চাবি যখন মূল চাবিও থাকবে গাড়িতে, গাড়ি চলবে না, বিকজ টেসলকে জিপিএস লাগানো। এবং যখন আপনি এবার স্টার্ট করবেন গাড়িটাকে, এ দেখেন স্টার্ট বাটন এখানে আছে, যখন স্টার্ট ক্লিক করবেন, তখন স্টার্ট ক্লিক করার সাথে সাথে গাড়ি আবার পুনরায় আগের মতো ফিরে আসবে, গাড়ি চলবে না। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি, যাই হোক। এই হচ্ছে আমাদের জিপিএস থাকার ফেসিলিটি। তারপরে আপনি মোবাইল দিয়ে দেখতে পারবেন ম্যাপ, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি থাক আপনি দেখতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গাড়ি কন্ট্রোল করতে পারবে, গাড়ি ইঞ্জিন অন অফ সব করতে পারবে। এখন এই জিপিএস ছাড়া যখন একটা গাড়ি থাকবে, আপনার গাড়িতে এখন জিপিএস টাকার নাই, আপনার গাড়ি কিন্তু নিরাপদ না। দেখেন আপনি, আমি স্টপ, আমি আমার ফোন দিয়ে স্টার্ট স্টপ যাই করে গাড়ি কিন্তু চলবে, গাড়ি চলবে। মানে একটা চোরের জন্য গাড়ি চুরি করার কোনো ব্যাপার না, আমার মোবাইলে কোনো কাজ নাই। জিপিএস ছাড়া গাড়ি হচ্ছে, আমি বলবো যে পর্দা ছাড়া নারীর মতো, যে কেউ নিয়ে যাবে এটাকে। তো এই জন্য আমরা পরামর্শ দিব কিনা, আমরা বলবো যে বাজারে অসংখ্য জিপিএস কোম্পানি আছে, তো কেনার আগে আপনারা যাচাই করবেন কোনটা ভালো, টেসলক ভালো, অন্যগুলা ভালো, যেটা ভালো লাগে লাগাবেন। যখন এটা বসে যাবে আপনার গাড়ি নিরাপদ। এবং আপনারা হয়তো জানতে যাই না, আমাদের মাসিক এক্সট্রা কোনো চার্জ নাই, প্রতি মাসে আমরা কোনো বিল নিচ্ছি না। এবং আরেকটা মজার অপশন হচ্ছে, এটা আসলে ফ্রি বলা যায়, এটার যে মূল্য এটা ঘুরে ঘুরে এক ফ্রি মানে বলা চলে, এটা 20 বছর সাবস্ক্রিপশন দিচ্ছে, আমরা 20 ইয়ার সাবস্ক্রিপশন দিচ্ছি। এছাড়া আমাদের এটাতে 50টার বেশি ফিচার আছে, জিও ফেন্স, অটোমেটিক কল, অটোমেটিক আর্মিং, যদি আপনি গাড়ি লক নাও করেন গাড়ির বডি অটোমেটিক লক হয়ে যাবে, অসংখ্য ফিচার আছে। আমরা তোমাকে ডেমো দেখানোর জন্য এটা বসালাম। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কার প্রশ্ন থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন, আমরা কোশ্চেন অ্যান্সার করবো। এবং সারা বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু নর্মাল টেসলক জিপিএস না, এটা স্পেশাল এডিশন। স্পেশাল এডিশন কেন, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে নাম্বার আছে, নাম্বারটা সিক্রেট নাম্বার, আর এখানে আইএমই সহকারে, এটা কিন্তু আমাদের আইএমইআই সহকারে, এই জন্য একটা স্পেশাল এডিশন জিপিএস ট্র্যাকার, এটা সবাই পাবেন না। এটা আমাদের আমাদের অন্তর্ভুক্ত প্রোডাক্টও কম, আমাদের লিমিটেড প্রোডাক্ট নিয়ে আসছি, যেমন টেস্ট পারপাজ আমরা 200 পিস প্রোডাক্ট নিয়ে আসি, অলরেডি 50-60 পিস সেল হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যারা বিশেষ করে যাদের জিপিএস ট্র্যাকার দরকার, গাড়ির গতি নিয়ন্ত্রণ সবকিছু দেখতে চান, গাড়ির ফুয়েল মাইলেজ স্পিড সবকিছু দেখতে চান, গাড়ির ব্যাটারি ভোল্টেজ, তারা নিতে পারেন। ধন্যবাদ সবাই।